হিমেল হাওয়ায় ছড়িয়ে পড়েছে আভিজাত্যের উষ্ণ পরশ। জীবনে লাগে একটা নতুন ছোঁয়া, উৎসবের মুহূর্তে জীবনকে আরো বেশি রঙিন করে তুলতে নতুন ডিজাইন আর অফুরন্ত স্টক পেতে আবরণ এক্সক্লুসিভ বিরাটি মিনি বাস স্ট্যান্ডের ঠিক উল্টো দিকে। নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আমাদের আজকের এখনকার অনুষ্ঠান, অনুষ্ঠান উদ্যোগপতি প্রতিভা। আজকের এখনকার উদ্যোগপতি প্রতিভা অনুষ্ঠান হচ্ছে আবরণ এক্সক্লুসিভসের অনুষ্ঠান। আবরণ কি বলে? আবরণ বলে রঙিন প্রতিদিন আবরণকে সঙ্গে নিন, আপনাদের প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্ত রঙিন হয়ে উঠুক। আমরা একদম প্রায় ধীরে ধীরে সন্ধিক্ষণে পৌঁছাচ্ছি। কিসের সন্ধিক্ষণ? একটা বছরের শেষ আর একটা বছরের শুরু। আর এই 2021 2020 আমাদের খারাপ গেছে ডেফিনেটলি, কিন্তু 2021 যেন সব থেকে খারাপ বছর। মানে আমার যে কবছর বেঁচে আছে এবং জ্ঞানও তো বেঁচে আছি আর কি, জন্মের প্রথমেই তো আর জ্ঞান ছিল না, কিন্তু যবে থেকে জ্ঞান হয়েছে এবং এখনো পর্যন্ত এই যে সময়ের মধ্যে আমার দেখা সবচেয়ে ওয়ার্স্ট ইয়ার হচ্ছে 2021। কেননা আমার অত্যন্ত প্রিয়জন পরিজন যারা নিজেদের লোককে হারিয়েছে, বহু মানুষ জানা পরিচিত মানুষ তারা অর্থকষ্টে রয়েছেন, এবং সব থেকে বড় কথা হচ্ছে দেশের মধ্যে একটা টালমাটাল চলছে, সেটা অর্থনৈতিকভাবে মানুষ পিছিয়ে পড়ছে। তো এই সমস্ত জায়গা থেকে আমাদের সরে আসতে হবে, তার জন্য আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। কিসের ঐক্যবদ্ধ বলুন তো? সচেতনতার ঐক্যবদ্ধতা। আমরা যদি একটু সচেতন হতে পারি না, আমরা কিন্তু এটাকে সরিয়ে রাখতে পারি, আমরা কিন্তু পারি প্রগতির পথটাকে খুলে দিতে। কি করতে হবে আমাদের? আবরণ কি বলছে? রঙিন প্রতিদিন আবরণকে সঙ্গে নিন, আপনাদের প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্ত রঙিন হয়ে উঠবে। তার পাশাপাশি আপনাদের সুরক্ষিত হতে হবে। কিভাবে সুরক্ষিত হবেন? অবশ্যই হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করে এবং মুখে মাস্ক পরে, যে ভেরিয়েন্টই আসুক না কেন করোনার, যদি আপনি স্যানিটাইজার ব্যবহার করার অভ্যেস করতে পারেন এবং মুখে মাস্ক পরার অভ্যেস করতে পারেন, তাহলে আপনি ভালো থাকবেন এবং ভালো রাখবেন। কি করবেন? হ্যান্ড স্যানিটাইজার ইউজ করবেন দিনে 18-19 বার, হ্যান্ড ওয়াশ করবেন দিনে অন্তত 7-8 বার। তার সঙ্গে সঙ্গে এই যে 3-layer সার্জিক্যাল মাস্ক, এটা ভীষণ জরুরি। এটা ডাক্তারবাবুরা বলছেন মাস্ক এখনও কোনো ভেরিয়েন্ট মাস্ক ভেদ করে ঢুকতে পারেনি। এই 3-layer সার্জিক্যাল মাস্ক ইউজ করবেন এবং তার সঙ্গে ওয়াশেবল মাস্ক ব্যবহার করবেন। এটা যদি করতে পারেন ডেফিনেটলি আপনি ভালো থাকতে পারবেন। আসুন দেখা শুরু করি। আজকে আমরা বেনারস ঘরানাতে যাব, ফ্যান্সি বেনারসে থাকবো। বিভিন্ন মেটেরিয়ালে, কোনোটা সুপার নেট কোটা থাকবে, কোনোটা চান্দেরি থাকবে, কোনোটা কটন থাকবে, সব কিছুর মধ্যে ফ্যান্সির মধ্যে আমরা কিন্তু দেখব। এটা যেমন চান্দেরির উপরে রয়েছে একটা কটনের সুতো রয়েছে, একটা মার্সারাইজড কটন রয়েছে, এবং তার সঙ্গে একটা মার্সারাইজড কটন রয়েছে, একটা সিল্কের কোরা সুতো রয়েছে, এবং তার মধ্যে এইভাবে যাচ্ছে পাটটা বুনে। আমি আঁচল থেকে দেখাই, আঁচল আলাদা করে কিছু নেই, অ্যাসাচ এগুলোতে সব ছিট পাল্লু হয়, একটা সরু লাইন, এইটাই আঁচল, এই যে সরু লাইনটা ওটাই আঁচল। এবারে দেখুন দুদিকের পাড়টা পুরোটাই কটনের উপরে যাচ্ছে, এবং এটা হচ্ছে বুনুইয়ের পাড়, আর এই ভেতরটা যাচ্ছে হচ্ছে এমব্রয়ডারি। কালারটা টু টোন কালার, 1 নম্বর শাড়ি, প্রাইস হচ্ছে 2450, নাম্বার 12450, 1 নম্বর 2450। ইন্টারেস্টিং হচ্ছে এর ব্লাউজটা, পুরোটাই বুনে গেছে ব্লাউজটা, এবং এই ব্লাউজটা অনেক কিছুর সঙ্গে কাজে লাগবে। আপনি ধরুন একটা ব্ল্যাক লিনেন পরবেন, টেম্পল আছে, গোল্ডেন টেম্পল আছে, আপনি এই ব্লাউজটা যদি সঙ্গে থাকে আপনি পরতেই পারবেন। নাম্বার 12450। নাম্বার 2-তে যাবো, 2 নম্বর শাড়ি, নাম্বার 2, সেম শাড়ি দেখাবো। এটা হচ্ছে একদম পিচ গেরুয়া মিলিয়ে কালারটা, অ্যাকচুয়ালি গেরুয়া গেরুয়া রং, মানে এটা একটা ইয়ালোর সঙ্গে একটা পিচ সুতো গিয়ে এই টোনটা তৈরি হয়েছে, আর তার সঙ্গে বর্ডার এবং ভেতরে যাচ্ছে এমব্রয়ডারি। নাম্বার হচ্ছে 2, 2 নম্বর শাড়ি, নাম্বার 2 2450, 2 নম্বর 2450, নাম্বার 2 2450, এটা হচ্ছে 2 নম্বর 2450, নাম্বার 2 2450। আমরা আছি 2 নম্বর শাড়িতে, নাম্বার 2, আর তার সঙ্গে এই যে ব্লাউজ, আমার এই ব্লাউজটার জন্য শাড়িটার প্রতি ভীষণ একটা ভালোবাসা তৈরি হলো, নাম্বার 2 দেখালাম। এবারে আমি আসবো নাম্বার 3 3 নম্বর শাড়ি, নাম্বার 3, এটাও টু টোন, এটাতেও একটা ইয়ালোর টানা পিঙ্কের ভারনা গিয়ে এই টোনটা তৈরি হয়েছে। একই শাড়ি, একই এমব্রয়ডারি, একই পাট, শুধু বেস কালারটা বদলে বদলে যাচ্ছে। নাম্বার 3 দেখাচ্ছি, 2450, 3 নম্বর শাড়ি, 2450, নাম্বার 3, অ্যান্ড দিস ইজ হচ্ছে ব্লাউজ পিস, এটা হচ্ছে নাম্বার 3 2450। নাম্বার 3-র পরে যাব নাম্বার 4, 4 নম্বর শাড়ি, এটা হচ্ছে 4 নম্বর, নাম্বার 4, এটা একটা পেস্তা গ্রিন কালার, 4 নম্বর,
এটা চন্দেরি বেনারসির আদলে করা রেশম চন্দেরি চন্দ্রি রেশম বেনারসি আমরা বলতেই পারি, কারণ চন্দ্রির উপরে এটাতে কোনো জরির ছোঁয়া নেই, পুরোটাই কিন্তু মানে সুতো দিয়ে উইভিংটা গেছে। যে নকশাগুলো দেখছেন এগুলো সব সুতো দিয়েই গেছে। নাম্বার হচ্ছে 4, 4 নম্বর শাড়ি নাম্বার 4। পেস্তা টোন, ডিপ পেস্তা টোন হচ্ছে ভেতরটা, আর তার সঙ্গে সেলফ এজে কিন্তু একটা পিঙ্ক রয়েছে। দেখুন এই যে বর্ডারটা, একটা সফট পিঙ্কের বর্ডার যাচ্ছে। নাম্বার হচ্ছে 4, 4 নম্বর 2650, 4 নম্বর, আচ্ছা 3 নম্বর থেকে 2650-এ ছিলাম, না 4 নম্বর থেকে 2650, 1, 2, 3 দেখিয়েছি, এটা 4 নম্বর, এখান থেকে শুরু হলো 2650, কারণ এখানে বুনুই আছে। আগেরগুলোতে দেখিয়েছিলাম হচ্ছে এমব্রয়ডারি, পাটটা বুনুই ছিল, ভেতরটা এমব্রয়ডারি, এটা হচ্ছে ভেতরটাও বুনুই পাটটাও বুনুই, 4 নম্বর 2650। আর এই রয়েছে ব্লাউজ, ব্লাউজটাও দেখুন একদম সেই মানে সুতো দিয়েই বোনা, ব্রোকেট করা, কিন্তু সুতো দিয়ে ব্রোকেটটা করা। নাম্বার 4 দেখালাম, 2050। নাম্বার 4 এর পরে চলে যাব নাম্বার 5, 5 নম্বর শাড়ি এটা আসছি, নাম্বার 5, এটা একটা পিচ টোনের উপরে যাচ্ছে। নাম্বার 5, 5 নম্বর শাড়ি আঁচল এটা হচ্ছে 5, নাম্বার 5, উঁচু নিচু হয়ে গেছে না, ঠিক আছে এই জায়গাটা ধরলেই হয়ে যাবে, ঠিক আমি একটু ধরে নিই, ঠিক আছে, এবারে 5 নম্বর, নাম্বার 5 সমান হয়নি, নাম্বার 5, এটা হচ্ছে আঁচল, আঁচলের টাসেল থেকে কিন্তু আঁচলটা, এই যে টাসেল থেকে আঁচলটা শুরু হচ্ছে। 5 নম্বর 2650, নাম্বার 5, 2650, এটা পিচ টোনের উপরে যাচ্ছে, খুব মিষ্টি কালারটার, একটা সফট পিঙ্ক কিন্তু বর্ডারে রয়েছে। এটা হচ্ছে 5 নম্বর শাড়ি নাম্বার 5, 2650, 5 নম্বর, প্রাইস হচ্ছে 2650 উইথ ব্লাউজ পিস, 5 নম্বর 2650। রংটা দেখুন মুসুর ডালের মতো রং, আমি একটু রংটা দেখাবো, এই যে রংটা এটা হচ্ছে মুসুর ডালের মতো রং, 5 নম্বর শাড়ি 2650, নাম্বার 5 দেখালাম। নাম্বার 6, 6 নম্বর শাড়ি, প্রত্যেকটাতেই না একটা পিঙ্ক কালার বর্ডারটাতে যাচ্ছে। নাম্বার 6, 6 নম্বর, এটা হচ্ছে আঁচল, আর এই যে আঁচলের টাসেল, তারপরে দেখুন নকশা, তার উপরে নকশা, এবং তার সঙ্গে রয়েছে পেজলি, এবং এটা কিন্তু মোগল পেজলি, আর তার সঙ্গে বর্ডারটা, এই হচ্ছে বর্ডার, ভেতরটা রয়েছে একদম স্টিল গ্রে কালার। আমি একটু গায়ে ফেলে দেখাই শাড়িটা, এই রংটা কিন্তু খুব স্মার্ট কালার, আর যারা এই ধরনের শাড়ি পছন্দ করেন, একটু স্মার্ট শাড়ি এগুলো, কিন্তু ট্রেডিশনাল শাড়ি, এটা হচ্ছে আজকের এপিসোডে আমরা দেখাচ্ছি নাম্বার 6, 6 নম্বর শাড়ি নাম্বার 6, আর সফট শাড়িগুলো ভীষণ সফট, নাম্বার 6, 2650, 2650, 6 নম্বর, এই রয়েছে হচ্ছে ব্লাউজ পিস, এটা রয়েছে ব্লাউজ পিস, নাম্বার 6, 6 নম্বর শাড়ি 2650। 6 এর পরে যাব 7, পেস্তা টোনে নাম্বার 7, এবারে আসছি 7 নম্বর শাড়িতে। যাদের যাদেরই শাড়ি পছন্দ হবে না, তারা বুকিং করতে থাকবেন, বুকিং নাম্বার যাচ্ছে, বুকিং নাম্বার কি 9051217272, 9051217274, এটা হচ্ছে ফোন করে বুকিং নাম্বার, আর হোয়াটসঅ্যাপ নাম্বার 9051217795, হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দি বুকিং নাম্বার, আমার সঙ্গে কথা বলার জন্য কেউ চলে এসেছেন। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, আমি ব্যারাকপুর থেকে। হ্যালো 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 কি নিয়েছেন বলেন? সেমি কাতান, সেমি কাতান তো সিল্ক মার্ক হবে না, সিল্ক মার্ক তখনই হবে যখন দুটোই সিল্ক হবে, টানাও সিল্ক হবে, ভরনাও সিল্ক হবে, টানাও তসর হবে, ভরনাও তসর হবে, দুটো যখন সিল্ক হবে মানে একটা শাড়িতে মিনিমাম 70% সিল্কের ব্যবহার হতে হবে। ওইটাই জানার জন্য আমি কবে থেকে ভাবছি। না না না, সেমি কাতানে সিল্ক মার্ক হবে না দিদি। ও, আর খুব সুন্দর হচ্ছে কিন্তু আমার শাড়িটা, আমি পুজোর আগে নিয়েছি। হ্যাঁ, সেমি কাতান নিয়েছি একদম, পরে অ্যাপ্রিসিয়েশনস পেয়েছেন তো? আমি আবার গিফট কুপন পেয়েছিলাম, আবার গিয়ে নাইটি দিয়েছি, হোম গাউন যাকে বলো,
বাহ, ভালো থাকুন, সুন্দর থাকুন। আচ্ছা, এবারে চলে যাই পরের শাড়ি। এটাও একটা পেস্তা কালার এবং এর বর্ডারটা খুব শর্ট, এর বর্ডারটা শর্ট, ভেতরের বুটিগুলো ছোট। 7 নম্বর এগেন পেস্তা, 2650 নাম্বার, 7 2650 7 নম্বর শাড়ি, 2650। এই রয়েছে হচ্ছে এর সঙ্গে ব্লাউজ, 7 নম্বর 2650। 7-এর পরে চলে যাব 8 নম্বর, আবার একটা পিচ টোনে, নাম্বার 8 8 নম্বর শাড়ি, নাম্বার 8 8 নম্বর, প্রাইস একই 2650, একই ওই আগেরটা যেটা দেখালাম, ছোটো পার, ভেতরে ছোট বুটি, সেটা দিয়ে দেখাচ্ছি। এটা হচ্ছে 8 নম্বর শাড়ি, নাম্বার 8 দেখাচ্ছি, 8 নম্বর, প্রাইস হচ্ছে 2650। 8 নম্বর শাড়ি 2650, নাম্বার 8 2650, 8 নম্বর 2650। ব্লাউজ পিসটা সেই একই রকমভাবে রেশম ব্রোকেট গল্পটা বলি আমরা এটাকে, অ্যাকচুয়ালি সুতো দিয়ে, এই এই সুতোটা কিন্তু একটু সিল্ক সিল্ক সুতো আর কি, মানে চালু একদম নর্মাল কটন নয়। এটা হচ্ছে 8 নম্বর শাড়ি 2650। 9 নম্বর শাড়িতে আমি যাব, তবে তার আগে একজন বন্ধু আবারও রয়েছেন। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যালো, কেউ ছিলেন কিন্তু কথাটা হলো না। আচ্ছা, এইবারে একটা কোটা শাড়ি দেখাবো, 9 নম্বরে উইভিংটা ওই রকমভাবেই গেছে, এখানে আঁচলটা আর পাটটা পিঙ্কে কন্ট্রাস্টে এসছে, এটা আঁচল, পাটটার মধ্যেও কন্ট্রাস্টটা রাখা রয়েছে, এটা রয়েছে আঁচলটা, পাড়ের মধ্যেও ওই কন্ট্রাস্টটা দেখাতে চাই, এটা রয়েছে পাটটা কন্ট্রাস্টে, আর এই হচ্ছে ভেতরে, এটা একটা কোটা মেটেরিয়ালটা দেখুন, একটা কোটা মেটেরিয়াল, আমার হাতটা দেখা, হ্যাঁ আগেরগুলো দেখাচ্ছিলাম চন্দেরির মেটেরিয়াল, এটা হচ্ছে কোটা মেটেরিয়াল, এবং এটার মধ্যেও বুটি গেছে, বুনে গেছে, এবং এটাতে পটোলা বুটি রয়েছে। এই হচ্ছে শাড়িটা, প্রাইসটা হচ্ছে 2650, নাম্বার হচ্ছে 9। 9 নম্বর শাড়ি 2650। এই রয়েছে হচ্ছে ব্লাউজটা, এটা একটু ক্লোজে আসতে হবে, হ্যাঁ ব্লাউজের এই উইভিংটা বোঝানোর জন্য, একদম একদম, নাম্বার 9, 9 নম্বর 2650। নাম্বার 9-এর পরে যাব নাম্বার 10, ওটা ছিল গ্রের সঙ্গে পিঙ্ক, এটা হচ্ছে সি গ্রিন পিঙ্ক, নাম্বার 10 সি গ্রিন পিঙ্ক। 10 নম্বর, এই হচ্ছে আঁচল, একই শাড়ি, যেরকম আমি আগেরটা দেখালাম আঁচল যা পাট যা, এটা খালি ভেতরের বুনো, এই ভেতরের উইভিংটাও এক, শুধু কালারটা আলাদা, নাম্বার 10 2650। 10 নম্বর শাড়ি 2650। এই রয়েছে ব্লাউজ পিস, একই টেক্সচারের ব্লাউজ, নাম্বার 10 দেখালাম। নাম্বার 11-এ যাব, নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যালো, নমস্কার, আমি উলিশি গুপ্তের বলছি। আপনার একটু জোরে, একটু জোরে হবে আওয়াজটা, আমি না খুব আস্তে আস্তে শুনছি। হ্যালো, হ্যালো, শুনতে পাচ্ছি না, সিঙ্গুর থেকে বলছি। সিঙ্গুর থেকে কে বলছেন? প্রোগ্রাম খুব ভালো লাগে এবং আপনাকেও খুব ভালো লাগে। আচ্ছা, থ্যাংক ইউ। সিঙ্গুর থেকে বলছি। নাম কি আপনার? আপনার নাম কি? আমার নাম সোমা সিংহ, আমি প্রায় প্রোগ্রামে ফোন করি আপনাকে, আমার খুব ভালো লাগে। আচ্ছা, থ্যাংক ইউ সোমা, আমারও খুব ভালো লাগলো শুনে যে আপনি আমাকে ভালোবাসেন, বলুন। টিভিতে শুনছেন তো, সময় চলে যাচ্ছে, ঠিক আছে, ধন্যবাদ, আমার ভালোবাসার আরেকজন মানুষের কথা আমি জানতে পারলাম, আমাকে ভালোবাসেন, এরকম অনেক মানুষ আছেন, সবার কথা আমি জানি না, যারা ফোন করেন আমি তাদেরকে আস্তে আস্তে চিনতে শুরু করি। থ্যাংক ইউ সো মাচ, এভাবে ভালোবাসবেন আমাকে, আমাদের চ্যানেলকে এবং আমাদের প্রতিষ্ঠানকে, সবাইকে ভালোবাসি আমরা। এবারে চলে আসি পিচ পিঙ্কের একটা টোন, এটা সেলফ টু সেলফ, মানে এতক্ষণ আমি কন্ট্রাস্টে ছিলাম, আঁচলটা পাটটা পিঙ্কে ছিল, এটা পুরোটাই পিঙ্কে, 11 নম্বর 2650। এবং এটা একটু আমি গায়ে ফেলে দেখাবো, এই পিঙ্ক কালারটা সব বয়সে সবার শাড়ি, এটা সবার জন্য আমি বলবো, এই পিঙ্ক রংটা মাও পরতে পারেন, মেয়েও পরতে পারেন, ইনফ্যাক্ট 3 জেনারেশন এই শাড়িটা পরতে পারেন, দিদিমা, মা, নাতনি। এই হচ্ছে 11 নম্বর শাড়ি 2650, নাম্বার 11 2650, নাম্বার 11, 11 নম্বর 2650 উইথ ব্লাউজ পিস, নাম্বার 11 2650। এবারে আসছি নাম্বার 12, 12 নম্বর শাড়ি, নাম্বার 12 12 নম্বর, এটা রয়েছে 12, এটা পেস্তাতে রয়েছে, 12 নম্বর আঁচল পার, নাম্বার 12 থাকবার, প্রত্যেকটাতে যেহেতু ওই রেশম সুতোর একটা বুনুই রয়েছে, যার জন্য একটা শাইন রয়েছে শাড়িটার মধ্যে, এটা 12 নম্বর, ভেতরের বুটিটা একটু বদলালো, পাটটা সরু হলো, ভেতরের বুটিটা একটু বদলালো, 12 নম্বর শাড়ি, আর সেলফে যে সেই পিঙ্ক কালারটাই এলো, প্রাইস হচ্ছে 2650, নাম্বার 12। এই রয়েছে ব্লাউজ পিস, পেজলিতে ছোটো ছোটো আম কলকাতা যাচ্ছে ব্লাউজটা, 12 নম্বর 2650।
বারোর পরে চলে যাব, 13 নম্বর শাড়ি, নাম্বার 13, এটা আসছি 13 নম্বর, নাম্বার 13, 13 নম্বর আঁচল, এই হচ্ছে আঁচল 13 নম্বর। নমস্কার, কে রয়েছেন? হ্যালো দিদি, কে বলছেন? একই শাড়ি সব দেখাচ্ছি, সব বেনারসের চান্দেরি, কটন চান্দেরিতে দেখাচ্ছি। ঠিক আছে, ধন্যবাদ ফোন করার জন্য। আচ্ছা, এইবারে আমি চলে যাচ্ছি হচ্ছে 13 নম্বর, নাম্বার 13 2650, পিঙ্ক কালারের মধ্যে, মিষ্টি পিঙ্ক, 13 নম্বর, 2650। আজকে আমি বেনারসের কটন চান্দেরি কোটা এর উপরে ফ্যান্সি উইভ দেখাচ্ছি, একদম বেনারস ঘরানা শাড়ি দেখাচ্ছি। এগুলোর মধ্যে একটা সুতো কটন থাকবে, একটা সুতো সিল্ক থাকবে, একটা সুতো এটা হচ্ছে এইভাবেই বোনা হয়েছে, 13 নম্বর, 2650, নাম্বার 13। এগুলো সিল্ক মার্কে, সিল্ক নয়, 13 নম্বর শাড়ি, 2650। 13-র পরে যাব 14 নম্বর, আমাদের সঙ্গে আরেকজন বন্ধু মনে হয় আছেন। নমস্কার, কে রয়েছেন? বলুন। আপনি আমাকে জাজ করেছেন? প্রচুর না, আমি এমনি মানুষ জাজ করতে পারি, মানে তুমি ওকে, তুমি সত্যি কথা, আমি অনেক ভালো মানুষ দেখেছি কিন্তু তোমার মতো দেখি না, আমি বলতে বাধ্য হলাম। এই রে, ঠিক আছে, তুমি ভালো থেকো। আপনি কোথা থেকে ফোন করেছেন? হ্যাঁ, আমি সেটা চাই। আপনি কোথা থেকে ফোন করেছেন? আপনি খুবই ভালো মেয়ে, খুবই, মানে কি আমি কি বলবো, আপনি কোথা থেকে ফোন করেছেন? আমি এটা হচ্ছে বনগা থেকে বলছি, বুঝলে? বনগা থেকে? আচ্ছা, বনগায় আমার খুব যাওয়ার ইচ্ছে আছে। আমি তোমার অন্য অন্য কেউ হতে শাড়ি দেখায় কিন্তু তোমার মতো করে এমন করে কেউ না। আর তোমরা দুই বন্ধু আছে না, মৌসুমী দি, তোমরা সত্যি, তোমরা দুজন খুবই ভালো। ভালো থেকো, তুমিও ভালো থেকো গো দিদি, খুব ভালো থেকো। তোমরা তোমরাও ভালো বলো তো, এই যে ভালো ভালো বলছো, কারা ভালো বলতে পারে বলো তো, যারা মন থেকে ভালো। ভালো সবাই বলতে পারে না, উল্টো দিকের মানুষকে ভালো বলার জন্য না নিজেকে, নিজের এই জায়গাটা এত বড় হতে হবে, তবে তো আমি উল্টো দিকের মানুষটাকে ভালো বলতে পারবো। আমরা সহজে কেউ কাউকে ভালো বলতে পারি না। থ্যাংক ইউ সো মাচ ভালো বলার জন্য, ভালোবাসার জন্য। আচ্ছা, এটাও রয়েছে একটা সি গ্রিন কালারে দেখাচ্ছি, এটা হচ্ছে আজকের এপিসোডের নাম্বার 14, 14 নম্বর, 2650। প্রত্যেকটারই ব্লাউজ পিস এটা যাচ্ছে, এটা হচ্ছে 14 নম্বর, 2650। 14-র পরে 15 নম্বর, আমি 1 থেকে 15 না একই ক্যাটাগরির শাড়ি দেখিয়ে দিলাম, যেগুলো মোটামুটি কটন চান্দেরির মধ্যে, মানে চান্দেরি বেনারসি, চান্দেরি রেশম বেনারসি আমরা অনায়াসেই বলতে পারি। প্রথম তিনটে শাড়ি স্টিচের ছিল, ভেতরটা স্টিচ ছিল, এরকমই কাজ ছিল কিন্তু সেটা এমব্রয়ডারিতে ছিল, বাদবাকি 4 নম্বর থেকে সবটাই বুনুইয়ের শাড়ি দেখালাম, সেটা 2650-এ দেখালাম 4 নম্বর থেকে। এটা হচ্ছে 15 নম্বর, 2650, এটা গ্রে কালারের মধ্যে যাচ্ছে উইথ ব্লাউজ পিস, নাম্বার 15 2650। নাম্বার 16-এ যাব, 16 নম্বর শাড়ি, এবারে কিন্তু চান্দেরিতেই রইলাম, এগুলো কিন্তু সব ফ্যান্সি চান্দেরি, তার মধ্যে এমব্রয়ডারি, একটা উইভিং রয়েছে লাইট সিগ্রিনের সঙ্গে আর পাটটার মধ্যে ধরে ক্রসস্টিচের এমব্রয়ডারি রয়েছে। এইখানে যে টিস্যুর মধ্যেও কিন্তু এটা এমব্রয়ডারি যাচ্ছে, টিস্যুর মধ্যে এটাও এমব্রয়ডারি, এইটাও এমব্রয়ডারি যাচ্ছে। 16 নম্বর, নাম্বার 16 2750, 2750, 16 নম্বর শাড়ি, 2750, নাম্বার 16, আর এটা রয়েছে তার সঙ্গে ব্লাউজ রানিংয়ে, 16 নম্বর, 2750। ওই শাড়ি আমি পরপর কয়েকটা কালার দেখাবো। এটা আসছে 17 নম্বর শাড়ি, নাম্বার 17, ওটা ছিল সি গ্রিনে, এটা রয়েছে মিন্ট গ্রিনে, কিন্তু সবটাই না সফট টোন, মানে ওই নিচে যে একটা যে বেজ কালার রয়েছে, এই যে বর্ডারটা দেখুন বেজ টোনে, লাইট বেজ, এই অফ হোয়াইট বা বেজের সঙ্গে সুতোটা গেছে, তো এখানে একটা ডুরে মানে স্ট্রাইপের এফেক্ট, আমি জানি না কতটা বুঝতে পারবেন, এখানে একটা স্ট্রাইপের এফেক্ট রয়েছে, ডার্ক কালারে খুব ভালো বোঝা যায়। 17 নম্বর শাড়ি, দাম হচ্ছে 2750, এই একই রকমভাবে ক্রস স্টিচের কিন্তু এমব্রয়ডারিটা যাচ্ছে, 17 নম্বর, 2750, ব্লাউজ রানিংয়ে, নাম্বার 17 2750। 17-র পরে চলে যাব 18 নম্বর শাড়ি, নাম্বার 18, এটা আসছি 18, এটা একটা পিচ কালার বলতেই পারি 18 নম্বর, এবং তার সঙ্গে পার ধরে এভাবে এমব্রয়ডারিটা যাচ্ছে, 18 নম্বর শাড়ি, নাম্বার 18, এই রয়েছে শাড়িটা, 18 নম্বর, নাম্বার 18 2750, এটা প্লাইট একটা পিচ টোন, ওই বেস কালারটার সঙ্গে গেছে বলেই রংটা এরকম এসছে। আমি তো বলবো এই রকম ধরুন ডার্ক টোনের কিংবা একটা
তুতে কালারের খুব গর্জিয়াস ব্লাউজ পরুন, এর সঙ্গে ভালো লাগবে, অথবা গোল্ডেন ব্লাউজ পরুন, সেটাও ভালো লাগবে। 18 নম্বর শাড়ি 2750, নাম্বার 18 উইথ ব্লাউজ পিস 2750। 19 নম্বরে যাব, নাম্বার 19। এই শাড়িটার মধ্যে যেটা রয়েছে এটার মধ্যে কিন্তু টিস্যু উইভ হয়েছে, মানে পুরো শাড়িটাতে টানাতে সুতোর সঙ্গে টিস্যুর বুনুই আছে, যার জন্য একটা শাইন দেখুন শাড়িটার মধ্যে রয়েছে। মানে আপনি চলবেন ফিরবেন লাউড নয়, বাট একটা হালকা শাইন থাকবে, আর তার সঙ্গে এমব্রয়ডারিতে টিউলিপ হয়েছে। এটা হচ্ছে একদম পাউডার পিচ টোন, আর এগুলো সবই ইংলিশ টোনে। এই রয়েছে শাড়িটা, 19 নম্বর শাড়ি, নাম্বার 19, প্রাইসটা হচ্ছে 2850, 2850। ব্লাউজ পিসটার মধ্যে কিন্তু এটা রয়েছে ব্লাউজ পিস, এটা 19 নম্বর 2850। 19-এর পরে যাব 20 নম্বর, সেম শাড়ি, এটা পেস্তা গ্রিনে দেখাবো, 20 নম্বর শাড়ি, নাম্বার 20, 20 নম্বর, নাম্বার 20, এটা হচ্ছে আঁচল। এই হচ্ছে শাড়িটা, এটা কিন্তু একটা লাইট পেস্তা, সবই পাউডার টোন, আর যেহেতু টিস্যুটা গেছে টানাতে, যার জন্য কিন্তু শাড়ির রঙটা যেটা তার থেকেও লাইট হয়ে গেছে। এটা হচ্ছে এটার সঙ্গে না পিঙ্ক কালার, এই যে পিঙ্ক কালারের টোনের ব্লাউজ পরবেন তার ভালো লাগবে। 20 নম্বর 2850, নাম্বার 2850, এই রয়েছে ব্লাউজ পিস, সেল ব্লাউজও পরতে পারেন, সুন্দর লাগবে। 20-র পরে যাব 21 নম্বর, এটা পিচ পিঙ্ক টোন, নাম্বার 21, এটা হচ্ছে পিচ পিঙ্ক টোনে দেখাচ্ছে, এটা হচ্ছে 21 নম্বর আঁচল। এই রয়েছে শাড়িটা, 21, 21 নম্বর, এগেন প্রাইস হচ্ছে 2850। 20 নম্বর, 19 নম্বর থেকে আমরা 2850 এসেছি, এটা হচ্ছে 21 নম্বর শাড়ি, 2850, 2850, নাম্বার হচ্ছে 21। 19, 20, 21 আমরা দেখিয়ে দিলাম, তিনটেই টিস্যু উইভ দেখালাম। 21-এর পরে 22 নম্বরও টিস্যু উইভে থাকবো, 2850, এটা পাউডার স্কাই কালার, ওই টিস্যুর সঙ্গে পাউডার স্কাই সুতো গেছে গিয়ে রঙটা কিন্তু খুব লাইট হয়েছে। আর এই যে এমব্রয়ডারিটা, মানে 19 থেকে টানা আমরা একই এমব্রয়ডারি দেখালাম, 19, 20, 21, 22 চারটে দেখিয়ে দিলাম, 2850, এটা হচ্ছে 22 নম্বর, 2850। বুনুই কোথায়, না বুনুইটা পারে ভেতরে টিস্যুটা বুনুই, বাদবাকি যেগুলো দেখছেন এগুলো সব এমব্রয়ডারি করে গেছে, মেশিন এমব্রয়ডারি। 22 নম্বর শাড়ি উইথ ব্লাউজ পিস। এবারে আসবো 23 নম্বর শাড়িতে, নাম্বার 23, এটা হচ্ছে চান্দেরি, উইভিংয়ে বর্ডারটা থাকবে, ভেতরে এমব্রয়ডারি থাকবে। এই রঙটা হচ্ছে স্যাফ্রন পাউডার টোন, মানে গেরুয়া রঙের একদম লাইট টু লাইট কালার, আঁচলে টাসেল, তার উপরে টিস্যুর ব্যবহার। এটা রয়েছে পাড়টা, পাড়টা একদম মানে রেশম পাড়, আর ভেতরে যাচ্ছে হচ্ছে এমব্রয়ডারি, এমব্রয়ডারিটা একটু দেখিয়ে দেবো। এটা হচ্ছে 23 নম্বর, 23 দেখালাম, 2850। নিচের দিকে বড় বড় বুটাতে এমব্রয়ডারি, ভেতরে সেলফে কিন্তু বুটিটা যাচ্ছে। শাড়িগুলো খুব সুন্দর শাড়ি, আর সত্যি কথা বলতে কি এগুলো না একটু যারা সিনিয়র আমাদের রয়েছেন সদস্য, তাদের আরামের শাড়ি। 23 নম্বর ধরুন লাল সারা ছাড়া শাড়ি পরবেন, লাল কালো ছাড়া শাড়ি, কিন্তু সাদা পরবো না, একটু অফ কালারের কিছু পরবো, এইগুলো পরুন, দারুণ লাগবে। 23 নম্বর শাড়ি, 2850, 23, 2850, ব্লাউজ পিস রানিং এই রয়েছে, 23, 2850। 23-র পরে চলে যাব 24, 24 নম্বর, এগুলো সবই ইংলিশ টোন, মানে পিচটাও দেখালাম ইংলিশ টোনে, এখন পিঙ্ক দেখাবো, এটাও কিন্তু ইংলিশ টোনে, 24 নম্বর। আর প্রত্যেকটাতে না টোন অন টোনে কাজ রয়েছে, কীরকম এটা আঁচলে টাসেল, তারপরে টিস্যু, পাড়টা রয়েছে কিন্তু রেশমের বুনুই, কোনো টিস্যু নয়, আঁচলে টিস্যু যাচ্ছে, বাট পাড়ে কিন্তু রেশম বুনুই। আর ভেতরে দেখুন এই পিঙ্কেরই লাইট ডিপ এভাবে সুতোর ব্যবহার রয়েছে। এই রয়েছে শাড়িটা, 24 নম্বর, 2850, 24, 2850, 24 নম্বর শাড়ি, 2850, 2850, নাম্বার 24, ব্লাউজ প্রত্যেকটাতেই রানিংয়ে যাচ্ছে, 2850, 24, 24-এর পরে চলে যাব 25, 25 নম্বর, এই একই শাড়ি দেখাচ্ছি, এটা আসছে 25, 25 নম্বর শাড়ি, এটা একদম রংটা কি বলবো, বিস্কিটেরও লাইট বলি কালারটাকে, মানে তিলক মাটি রং বলতে পারি কালারটা, হলুদ আর তিলক মাটি মিলিয়ে যে রংটা হয়, ইয়েলোরই একটা পাউডার টু পাউডার শেড। আর এই রয়েছে এমব্রয়ডারি, উপর দিকে দেখাও না এমব্রয়ডারিটা, এটা রয়েছে এমব্রয়ডারি, এবং এটারও প্রাইস বলে দিই, এটারও প্রাইস হচ্ছে একই, অর্থাৎ 2850, 25 নম্বর শাড়ি, 2850, নাম্বার 25, 2850, 25 নম্বর, 2850, নাম্বার 25, ব্লাউজ প্রত্যেকটাতেই রানিংয়ে থাকছে, 25 নম্বর, 2850, 26 নম্বর, 26, এটা আসছে 26 নম্বর শাড়ি, বাহ, 26, 26 নম্বর, এর এমব্রয়ডারি একই মেটেরিয়াল, সেম মেটেরিয়াল, এবার এমব্রয়ডারিটা বদলে গেল, ওখানে সেলফ সুতোতে ছিল,
টোন অন টোনের এখানে কিন্তু দুটো কালারের সুতো ব্যবহার হয়েছে এমব্রয়ডারিতে, এইভাবে গেছে। এটাও কিন্তু একটা সফট স্যাফরন টোন, মানে গেরুয়ার একটা পাউডার কালার বলতে পারি। এটা হচ্ছে 26 নম্বর শাড়ি, 26, যেহেতু এমব্রয়ডারিটা বেশি তাই এটার প্রাইস হচ্ছে 2950, 100 টাকা দাম বেশি। 26 নম্বর 2950 ব্লাউজ রানিংয়ে রয়েছে, এটাই রয়েছে ব্লাউজ পিস, 26 নম্বর 2950। সেম শাড়ি দেখাবো পিঙ্ক কালারে, 27 নম্বর, নাম্বার 27, ব্লাউজগুলো রানিংয়ে থাকবে, 27 নম্বর 27, এমব্রয়ডারিটা সেম, 27 নম্বর শাড়ি, নাম্বার 27, আঁচল থেকে আলাদা করে কিছু নেই, এমব্রয়ডারিটা একই ভলিউমে থাকবে। এটা হচ্ছে 27 নম্বর 27 দেখাচ্ছি পিঙ্ক কালারে, নাম্বার 27, প্রাইস হচ্ছে 2950, 2950, 27 নম্বর, এটা হচ্ছে নাম্বার 27, 2950। নাম্বার 28, 28 নম্বর, এটার প্রাইস কিন্তু 28 নম্বর হচ্ছে 2950, 28 নম্বরের না দামটা হয়তো 3050 যাবে, কিন্তু না, 28 নম্বর 2950, 28, 2950, ভুল যাবে, এটা এটা ঠিক নয়, ট্যাগে আছে 2950, লেখাতে ভুল আছে, 28 নম্বর 2950 হবে, হ্যাঁ দামটা 2950, 28 নম্বর 2950 লেখাতে পাতাতে ভুল লেখা আছে। এটা হচ্ছে ব্লাউজ, 28 নম্বর 2950, 29 নম্বর শাড়িতে যাব, 29 নম্বর হচ্ছে 3050, 3050, 29 নম্বর, এটাও একটা ওই কটন চান্দেরি, তাতে পাটটা পিঙ্কে, ভেতরে পুরো ক্রস স্টিচ, এগুলো সব স্টিচে গেছে, অল ওভার স্টিচ। এটা হচ্ছে 29, 29 নম্বর শাড়ি, 3050, ব্লাউজটা রানিংয়েই থাকছে, কন্ট্রাস্ট হয়েছে গ্রিনের সঙ্গে পিঙ্ক। এবারে আসবো 30 নম্বর, নাম্বার 30, এটা রয়েছে পিচের সঙ্গে পিঙ্ক, 30 নম্বর, হালকা শাড়ি, নরম শাড়ি, গায়ে লেগে থাকা শাড়ি, দেখতে ভালো শাড়ি। এটা হচ্ছে রানি কালারে, মানে ডার্ক পিঙ্কে এসছে বর্ডারটা, আর লাইট পিচে, পিচ পিঙ্কে যাচ্ছে হচ্ছে বডিটা, তার মধ্যে এমব্রয়ডারি যাচ্ছে ক্রস স্টিচের, 30 নম্বর শাড়ি, 3050 উইথ ব্লাউজ পিস, এটার সঙ্গে রানি ডার্ক ব্লাউজ পরলে হবে। 30-এর পরে যাবো 31 নম্বর, 31, এটা আসছি 31 নম্বর, সঙ্গে সঙ্গে করতে হবে, এটা একটা ডার্ক বেজ, বেজ ইয়েলোর মাঝামাঝি কালার, এমব্রয়ডারিগুলো মিনে মিনে করে গেছে, পাটটা ডাবল টোনে যাচ্ছে, ট্রিপল টোন, একটা দুটো তিনটে টোন রয়েছে পারে। এটা হচ্ছে 31 নম্বর, নাম্বার 31, প্রাইস হচ্ছে 3050 উইথ ব্লাউজ পিস, 31। 32-তে যাবো 32 নম্বর, নাম্বার 32, এটা আসছি 32, এটা হচ্ছে পিচ টোন বা অরেঞ্জ, লাইট অরেঞ্জের সঙ্গে যাচ্ছে হচ্ছে রানি, পাটটা একটু অন্যরকমভাবে গেছে, এটা হচ্ছে 32 নম্বর, 3050 উইথ ব্লাউজ, রানিংয়ে ব্লাউজ, 32 গেল। 33 নম্বর, এগেন আরেকটা বেজ টোনে, নাম্বার 33, 33 নম্বর শাড়ি, এটা বেজ, একদম ডার্ক বেজ, তার মধ্যে তসর কালার, ব্রাউন কালারের সুতোর কাজ রয়েছে, সব মেশিন এমব্রয়ডারি, 33, 33 নম্বর, প্রাইস একই 3050, 33 উইথ ব্লাউজ পিস। 34-এ যাব, এটা হচ্ছে 34 নম্বর শাড়ি, নাম্বার 34, এটা হচ্ছে পিঙ্কেরই টোন, রানিতে বর্ডার পিঙ্কের টোন, আর তার মধ্যে সেলফ সুতোরই কিন্তু এমব্রয়ডারিটা যাচ্ছে। এই হচ্ছে 34, 34 নম্বর শাড়ি, নাম্বার 34, প্রাইস হচ্ছে 3050, ব্লাউজ রানিংয়ে, 35 হচ্ছে একদম সফট পিঙ্ক, 35 নম্বর শাড়ি, নাম্বার 35, আঁচল পার, এই শাড়িটা খুব সুন্দর দেখতে, 35, 35 নম্বর, পারটা কিন্তু সেই রেশমের বুনুইতেই রয়েছে পার, এটা হচ্ছে 35, 35 নম্বর, এর প্রাইস হচ্ছে 3350, 3350, 3550, একটু দেখে নিই না, 3350, এটা কি 3550 যাচ্ছে মনে হয়, এটা 3350 হবে, 3350, 3350, 35 নম্বর, 35, হাতে সময় নেই, বিদায় নেওয়ার পালা, আপনাদের থেকে আবার দুপুর দুটোয় আবরণ প্রাইম টাইম নিয়ে দেখা হচ্ছে, সঙ্গে থাকবেন, নমস্কার। হিমেল হাওয়ায় ছড়িয়ে পড়েছে আভিজাত্যের উষ্ণ পরশ, জীবনে লাগে একটা নতুন ছোঁয়া, উৎসবের মুহূর্তে জীবনকে আরো বেশি রঙিন করে তুলতে নতুন ডিজাইন আর অফুরন্ত স্টক পেতে আবরণ এক্সক্লুসিভ বিরাটি মিনিবাস স্ট্যান্ডের ঠিক উল্টো দিকে।